প্রিয় বন্ধুরা, পাঁচ শ্রেণীর নারীকে জিন শয়তান দেখলে ভয়ে পালিয়ে যায়। তাদের কাছে শয়তান কখনোই আসতে পারে না। সেই পাঁচ শ্রেণীর নারীরা কারা? আজকের ভিডিওটি খুবই তথ্যপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনায় ফেলতে না পারে। যেমনভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল, সে তাদের পরস্পরকে লজ্জাস্থান দেখানোর জন্য তাদের দেহ হতে পোশাক খুলিয়ে ফেলেছিল। সে আর তার সাথীরা তোমাদেরকে এমনভাবে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি শয়তানকে অভিভাবক বানিয়ে দিয়েছি। সূরা আরাফ আয়াত নম্বর 27। মানুষের বিরুদ্ধে শয়তানের সর্বপ্রথম আক্রমণের ফলে তার পোশাক খসে পড়েছিল। আজও শয়তান তার শিষ্যবর্গের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করার ইচ্ছায় সভ্যতার নামে সর্বপ্রথম তাকে উলঙ্গ বা অর্ধ উলঙ্গ করে পথে নামিয়ে দেয়। শয়তানের তথাকথিত প্রগতি নারীকে লজ্জাশরম থেকে দূরে ঠেলে সাধারণে অর্ধলঙ্গ অবস্থায় নিয়ে আসা ছাড়া অর্জিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন ইসলামের মূল চরিত্র হিসেবেই অভিহিত করেছেন। প্রতিটি দিনেরই একটি চরিত্র রয়েছে। ইসলামের চরিত্র হল লজ্জাশীলতা। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 4181। কথায় বলে, লজ্জা নারীর ভূষণ। লজ্জাশীলতার গুণ নারীর চরিত্রে যোগ করে এক ভিন্ন মাত্রা। এ গুণ তাকে পাইয়ে দেয় পবিত্র ও সুন্দর জীবনের স্বাদ। সৃষ্টিগতভাবেই নারীর চরিত্রে লজ্জাশীলতা একটু বেশি। এই লজ্জাশীলতা নারীর অহংকার, রূপ সৌন্দর্যে পিছিয়ে থেকেও এ গুণে নিজেকে গুণান্বিত করে কোনো নারী হয়ে উঠতে পারে সকলের প্রিয় চোখের মণি। আর চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়েও যদি কেউ এ থেকে বঞ্চিত হয় তাহলে সে হয়ে পড়ে ধিকৃত, নিন্দার পাত্র। তাই নারীদের সেই ভূষণ রক্ষায় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ দিয়ে বলেন, আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে অধীনস্থ যৌন কামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তৌবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর আয়াত নম্বর 31। অতএব নারীদের জন্য আবশ্যক হল সর্বাবস্থায় নিজেদের সৌন্দর্যকে গোপন রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের ক্ষতি থেকে রক্ষা পেতে নারীদেরকে নিজ সৌন্দর্য ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন, কারণ মানুষের সৌন্দর্য প্রকাশ জিনেদের ওপর প্রভাব ফেলে, এমনকি তা হত্যার কারণও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা তার ন্যায় উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এজন্য যে তারা বলে, বেচা কেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচা কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 275। উক্ত আয়াত দ্বারা এ কথা প্রতীয়মান হয় যে জিন কখনো কখনো মানুষের উপর প্রভাব বিস্তার করে থাকে, যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাই মানুষের জন্য করণীয় হল জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচতে সর্বদা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের ক্ষতি এবং মানুষের কুদৃষ্টি থেকে বাঁচতে দোয়া করতেন, যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাস অবতীর্ণ করেন। জিন সেসব নারীদেরকে ভয় পায় যারা সর্বদা আল্লাহ তাআলার জিকির করে থাকেন। সেসব নারীদেরকেও জিনেরা ভয় পায় যারা সর্বদা ওযু করে পবিত্রতার জ্যোতি নিয়ে থাকে। যেসব নারীগণ কিয়ামুল লাইল বা রাত্রিবেলায় সালাত আদায় করে থাকে জিন তাদেরকেও ভয় পায়, তাদের কাছেও ঘেঁষে না জিন। যে ইবাদত দ্বারা তারা আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জিত হয় তা দ্বারা জিন বা শয়তান কষ্ট পেয়ে থাকে।
কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অধিক হারে দরুদ পাঠকারী নারী এবং ইস্তেগফারকারীদেরকেও জিন তাদের কাছেও যেতে পারে না, যেমনি জিন সেসব নারী এবং সেসব ঘরের কাছেও যেতে পারে না যেখানে তারা কুরআন তিলাওয়াত, বিশেষ এবং সাধারণ দোয়া, জিকির আজকার, তওবা ইস্তেগফারের সাথে সাথে মিশক ঘ্রাণ ব্যবহার করে থাকে। রোজা পালনকারী নারীদের কাছেও জিন যেতে পারে না, কেননা রোজা হলো রিপুর বিরুদ্ধে জিহাদ। জিনেদের ক্ষতি থেকে বাঁচতে আমাদের কি করা উচিত? ইয়াহিয়া ইবনে সাইদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন মিরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিন দেখতে পেলেন, তার হাতে আগুনের লেলিহান শিখা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালে মনে হতো যেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে আসছে। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম প্রিয় নবীকে বললেন, আমি আপনাকে এমন কতগুলো শব্দ শিক্ষা দিব যা পাঠ করলে এই জিনের আগুন নিভে যাবে এবং সে উপুর হয়ে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় শিক্ষা দিবেন। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, পড়ুন, আমি আসমান হতে আগত ও আসমানের দিকে ধাবিত বস্তুর অমঙ্গল হতে, মাটিতে সৃষ্ট ও মাটি হতে বহির্গত বস্তুর অমঙ্গল হতে, রাত্র দিনের বালা মুসিবত হতে ও রাত্র দিনের ঘটনা প্রবাহ হতে, তবে উত্তম ঘটনা হতে নয়, হে দয়াময় আল্লাহর সম্মানিত সত্তার ও তার সেই পূর্ণ কালেমাসমূহের আশ্রয় প্রার্থনা করছি যা পুণ্যবান ও পাপী কেউই অতিক্রম করতে পারে না। সহি আহমদ 1598। আল্লাহ তাআলা আমাদেরকে জিন ইনসানের সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন।